নমস্কার বন্ধুরা, সামনে আসতে চলেছে জন্মাষ্টমী। শ্রীকৃষ্ণের জন্মতিথিতেই দেশ জুড়ে পালিত হয় জন্মাষ্টমী। বাসুদেব ও দেবকীর অষ্টম সন্তান এবং বিষ্ণুর অষ্টম অবতার কৃষ্ণ কংসের কারাগারে জন্মগ্রহণ করেছিলেন। ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। প্রতি বছর এই তিথিতেই কৃষ্ণের ছোটবেলার রূপ ননী গোপালের পুজো করা হয়। তাই চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জেনে নেব এই বছর অর্থাৎ 2024 সালে জন্মাষ্টমী কবে পড়েছে, অষ্টমী তিথি কতক্ষণ থাকবে, পূজোর শুভ সময় কি রয়েছে, ননী গোপালের পছন্দের ভোগ আর বাড়িতে পুজো করার নিয়ম আর উপকরণ কি কি লাগবে। তো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। যারা কৃষ্ণের ভক্ত রয়েছেন ভিডিওটি দেখতে দেখতে কমেন্ট বক্সে লিখুন জয় শ্রীকৃষ্ণ। প্রত্যেক দর্শক বন্ধুকে জানাই শুভ জন্মাষ্টমী। ভিডিওর শুরুতেই আমরা জেনে নেব জন্মাষ্টমীর অষ্টমী তিথি কবে পড়েছে আর জন্মাষ্টমী ব্রত কবে পালিত হবে। স্মার্ত মতে জন্মাষ্টমী ব্রত পালিত হবে 26 আগস্ট 2024 সোমবার, বাংলার 9 ভাদ্র 1431। আর গোস্বামী মতে জন্মাষ্টমী ব্রত পালিত হবে 27 আগস্ট মঙ্গলবার। আপনারা 26 আগস্ট রাত্রে জন্মাষ্টমী ব্রত পালন করতে পারেন। অষ্টমী তিথি কখন শুরু হচ্ছে জেনে নেওয়া যাক। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি শুরু হচ্ছে 26 আগস্ট 2024, বাংলার 9 ভাদ্র 1431 দিবা 8টা 35 মিনিট থেকে, আর থাকবে পরের দিন 27 আগস্ট মঙ্গলবার দিবা 6টা 47 মিনিট পর্যন্ত। এই বছর কৃষ্ণ জন্মাষ্টমীর উপবাস পালিত হবে 26 আগস্ট, পূজা অর্চনাও হবে ওই দিন। সন্তান লাভের ইচ্ছায় আপনি যদি ভগবান গোপালের পূজা করেন তাহলে আপনার সেই ইচ্ছা অবশ্যই পূর্ণ হবে। আর জন্মাষ্টমী পুজোর শুভ সময় রয়েছে 26 আগস্ট রাত্রি 11টা 15 মিনিটে। পরের দিন অর্থাৎ নবমী তিথিতে গোকুল বৃন্দাবনে পালিত হবে কৃষ্ণ জন্মোৎসব। তাই এবছর 27 আগস্ট ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন পালন করা হবে। এবার জেনে নেওয়া যাক জন্মাষ্টমী পুজোর উপকরণ কি কি লাগবে আর ননী গোপালের প্রিয় ভোগ কি। জন্মাষ্টমী উৎসব নিষ্ঠা ভরে সব নিয়ম কানুন মেনে পালন করলেই শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হন। নন্দগোপালকে সকলে বাড়ির আদরের ছোট্ট শিশুর মতো মনে করেন, তাই ভালোবেসে তাকে একাধিক ভোগ উৎসর্গ করা হয়। তবে তার মধ্যে জন্মাষ্টমীর সঙ্গে জড়িয়ে রয়েছে কিছু প্রচলিত ভোগ। ননী গোপালের সবচেয়ে প্রিয় ভোগ হল মাখন আর মিছরি, তালের বড়া ও তালের ক্ষীর, মালপোয়া, ক্ষীর, মোহনভোগ, নারকেল নাড়ু, 56 ভোগ, লুচি, সুজি, বাসন্তী পোলাও, মিষ্টি ইত্যাদি ননী গোপালের খুব প্রিয়। আপনারা পুজো করলে অবশ্যই এইগুলি অর্পণ করবেন ননী গোপালকে। জন্মাষ্টমীর ভোগের মধ্যে 56 ভোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 56 রকমের নৈবেদ্যের সঙ্গে জড়িয়ে আছে নানান পৌরাণিক কাহিনী। নিয়ম অনুসারে 56 ভোগে থাকে 16 রকমের জলখাবার, 20টি মিষ্টি এবং 20 ধরনের শুকনো ফল। তার মধ্যে দুধের তৈরি খাবার সবার আগে পরিবেশন করা হয় নাড়ুগোপালকে। শ্রীকৃষ্ণের জন্মতিথিতে মধ্যরাতে তার ছোট্ট মূর্তিকে স্নান করানো হয়, কাপড় দিয়ে গা মুছিয়ে দেওয়া হয় এবং তারপরে ছোট বাচ্চার মতো তাকে দোলনায় বসানো হয়। সাজানো গোছানো দোলনায় তাকে বসাতে হবে নতুন পোশাক পরিয়ে। এরপর প্রসাদ নিবেদন করতে হয়। প্রসাদ ওনাকে নিবেদন করার পর আরতি করতে হবে, যেভাবে আমরা অন্যান্য পুজোর আরতি করি ধূপ দীপ সহযোগে। এছাড়াও আপনারা ননী গোপালকে দেওয়ার জন্য যে সমস্ত প্রসাদ তৈরি করেছেন সেই সমস্ত প্রসাদ নিবেদন করবেন আরতির আগেই। এবং এই প্রসাদ ওনাকে নিবেদন করার পর আরতি হয়ে গেলে তারপর পুজো সম্পন্ন হলে আপনারা ওই প্রসাদ খেয়েই উপবাস ভঙ্গ করবেন। একজন মা ঠিক তার ছোট্ট ছেলেকে যেভাবে সেবা যত্ন করেন সেইভাবেই সমস্ত উপকরণ দিয়ে নাড়ুগোপালকে বা ননী গোপালের পুজো করা হয়। তো আপনারাও বাড়িতে সবাই নিজের মতন করে পুজো করুন, নাড়ুগোপাল তাতেই সন্তুষ্ট হবেন। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আসছি আর জন্মাষ্টমী বিষয়ে ডিটেলসে ভিডিও আসছে, সেই সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুর মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।